ফেজ আমার টার্গেট বাজে চেঞ্জ হবে কিংবা চিন্তাধারাও চেঞ্জ হবে, তো সেটা সময়ের উপরে নির্ভর করবে ভাই। সোশ্যাল মিডিয়া সাকিব ভাই আপনার মানে রাস্তায় আপনি লিফলেট দিয়েছেন কয়েকদিন, এই জিনিসটা আরো বেশি করলে আপনার কাছে কি মনে হয় জনগণের সাথে ইন্টারঅ্যাকশন যত এগুলো বেশি করা যাবে ভালো, যেহেতু এখন সময় স্বল্পতা আসলে সব জায়গায় এটা করে ওঠা যাচ্ছে না। আমি তো চাই যে আমার যে 4 লাখ 3 হাজার 4 হাজার ভোটার আছে, কারণ 4 লাখ 5 হাজার ভোটার আছে, আমি সবার সাথে একবার হলেও দেখা করি, কিন্তু যেহেতু সময়টা একদমই কম ছিল, আমি একদমই নতুন শুরু করেছি, আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল সবার সাথে দেখা করা। তো আশা করি যাদের সাথে দেখা হচ্ছে তারা তো আমাকে চিনবেন বুঝবেন, আর যাদের সাথে হচ্ছেন না তারাও জিনিসটা বুঝতে পারবেন যে সময় স্বল্পতার কারণে তাদের সাথে দেখা করতে পারছি না, বাট ইচ্ছার কোনো কমতি নেই। তার প্রমাণ আপনারা দেখছেনই যে সকাল 6টা থেকে যদি ফজর আজানের পর থেকে যদি শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত আমি টানা কাজ করতে পারি, তার মানে আমার ইচ্ছার কোনো কমতি নাই। তো আমার ধারণা মাগুরাবাসী এই জিনিসটা উপলব্ধি করতে পারবে। সবাই তো আপনার নৌকার ভোটার না, আপনার দলের সবাই সমর্থক, অন্য দলের যারা সমর্থক তাদেরকে আপনি এই নির্বাচনে ভোটে আসার জন্য কি ধরনের আপনি কিভাবে তাদেরকে আগ্রহী করছেন বা করার চেষ্টা করবেন? যেটা হচ্ছে তারা মাগুরার ভোটার, তো মাগুরার যারা ভোটার আমি মনে করি যেহেতু আমি ক্রিকেট মাঠে সারা বাংলাদেশে ছিলাম, রাজনীতির মাঠে আমি সারা মাগুরা, তো এখানে আমার কাছে দল মত নির্বিশেষে রং বর্ণ এগুলো আমার কাছে ম্যাটার করে না। আমি মনে করি আমার কাছে মনে হয় সবাই একত্রিত হয়ে আমাকে ভোট দিবে, এটা আমি চাই তাদের কাছে, এটা আমার তাদের কাছে দাবি। তারপরেও মানুষের মতামত থাকে এবং ভিন্ন মতামত থাকাটা খারাপ কিছু না, যে কারণে একটা ভিন্ন মত পেলে যে কেউ মত পোষণ করতে পারে এবং এই পূর্ণ স্বাধীনতা সবারই আছে, আমাদের এই স্বাধীন দেশে এই পূর্ণ স্বাধীনতাটা সবাইকে দেওয়া হয়েছে এবং এটাতে আমার কোনো আফসোস থাকবে না কেউ যদি আমাকে সাপোর্ট না করে, কারণ এক একজনের ধারণা এক এক রকম। প্রতিটা মানুষ এখানে আপনারা যারা আছেন সবারই এক এক রকম চিন্তা আছে, কারো চিন্তার সাথে কারো চিন্তার মিল নেই, কিন্তু এখানে আমাদের একটা জিনিসে মিল আছে যে আমরা সবাই মিলে মাগুরার উন্নয়ন করতে চাই কিংবা উন্নতি করতে চাই। সো এই জিনিসটা যদি আমরা একত্রিত করতে পারি আমার মনে হয় সেটাই হবে সব থেকে ভালো হবে। আমি তো এনজয় করছি এখন পর্যন্ত, ঘুমও ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। নিচে রাখেন না একটু কমায় একটু সাইডে, আমার চোখে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে অপোজিশনকে সে খুব সৃষ্ঠভাবে দমন করতেছে, এমন পরিস্থিতিতে তার লিডারশিপটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন আমার কাছে মনে হয় পুরো ওয়ার্ল্ডে উনি একজন রোল মডেল, স্পেশালি আমাদের মতো এমন একটা দেশে যেখানে অনেক সমস্যা আছে, আমরা ওইভাবে কোনো জায়গা থেকেই ভালো অবস্থায় ছিলাম না, সেখানে এখন ইকোনমিক্যালি আমরা খুবই ভালো অবস্থায় আছি এবং করোনার সময়ও আমি ফিল করি যে আমরা ওভাবে এফেক্টেড হইনি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়তো আমাদেরকে একটু এফেক্টেড করেছে, বাট আমার মনে হয় যে এটা অতি শীঘ্রই ওভারকাম করা সম্ভব। এখন আসলে সবাই যেহেতু এই নির্বাচনটা নিয়ে ব্যস্ত আছে, হয়তো এই কিছুদিন হয়তো খুব বেশি একটা আপনারা অন্যান্য দিকে ফোকাস করতে পারবেন না কিংবা দেখবেন না, বাট আমার মনে হয় যে এই যে উন্নয়নের ধারাটা রয়েছে এটা আপনার যদি আগায় নিতে হয় কন্টিনিউটির কোনো বিকল্প নাই। তো আমি আশা পোষণ করবো সবার কাছে যেন সবাই নৌকা মার্কায় ভোট দেয়, নৌকাকে বিজয়ী করে যাতে করে উন্নয়নের ধারাটা থাকে। আর মাননীয় প্রধানমন্ত্রী আসলে তার সাথে তার কাছাকাছি না গেলে বোঝা মুশকিল, কিন্তু সে যে ধরনের কাজ করেছে, আমি যেমন এই পুরো মাগুরা এখন আমার পুরো অ্যাটলিস্ট 1-2 বার ঘোরা হয়ে গিয়েছে, আমি অন্তত কোনো জায়গায় এরকম দেখিনি যে উন্নয়নের ছোঁয়া অ্যাটলিস্ট নেই, যেখানে আমি কখনো চিন্তাও করি সেখানেও রাস্তা আছে, হয়তো আরও কখনো উন্নয়নের জায়গা বাকি আছে, বাট আমি মনে করি যে এটা তো আসলে সময়ের ব্যাপার, একটা জিনিস শুরু হয়েছে এটা একটা সময় বেঁধে দেওয়া আছে, যে ডেল্টা প্রজেক্ট আছে 2020
42 আচ্ছা 2042 সালের যে ডেল্টা প্ল্যান আছে আমার মনে হয় ওই পর্যন্ত যখন যাবে বাংলাদেশ একটা অন্যরকম দেশ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তো এইসব ভিশনারি প্ল্যানগুলো নেওয়ার জন্য আসলে ওরকম ভিশন থাকতে হয়, ওরকম লিডারশিপ থাকতে হয় এবং ওইগুলো ওনার ভেতরে আমার মনে হয় অন্য যে কারো থেকে ভালো আছে। দেখুন আমি অন্য কারোটা নিয়ে কথা বলতে চাই না এবং রাজিও না, আমি শুধু আমার ক্যাম্পেইনটা নিয়ে বিজি আছি, মাগুরাবাসীকে নিয়ে বিজি আছি এবং আমি চাই যে পুরো মাগুরাবাসী আমাকে ভোট দেয়। বিরোধী দল যদি রাজনীতি মানে নির্বাচনে থাকতো এখানে কম্পিটিশন যদি থাকতো তখন কি নির্বাচনটা আরো বেশি আপনার কাছে উপভোগ হতো বা এখন এটা কি আপনি ফিল করেন? দেখুন এখনো অপোজিশন আছে, আপনি মানে আমি যদি ক্রিকেট দিয়ে উদাহরণ দিয়ে একটা বড় দলের সাথে একটা বড় দল যখন খেলে কম্পিটিশনটা একটু বেশি হয়, একটু ছোট দলের সাথে যখন খেলে কম্পিটিশনটা একটু কম হয়, কিন্তু কম্পিটিশন আপনার সবসময় আছে, চ্যালেঞ্জটা আপনার সবসময় থাকে, সেটা ছোট হোক বড় হোক। আমরাও যখন একটা যে দলের সাথে জিতবো আমরা জানি, তারপরেও নামার আগে কিন্তু মাটি মানে বুকের ভেতরে একটু হলেও দুঃখ দুঃখ করে, কারণ কি হবে আপনি তো জানেন না। পরীক্ষায় আপনি ধরেন ভালো একজন স্টুডেন্ট, আপনি জানেন আপনি এ প্লাস পাবেন, কিন্তু তারপরে পরীক্ষার হলে যাওয়ার আগে একটু টেনশন হয়। পরীক্ষা খুব ভালো দিয়েছেন, আপনি জানেন যে আপনি 90+ পাবেন, তারপরে আপনি একটু টেনশন করেন যে আসলে পাবেন কিনা রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত। তো এই দুঃখ দুঃখটা সবার ভেতরে থাকে এবং এটা থাকাও ভালো। বিজয়ী হন বা না হন, এমন একটা কাজ বা এমন একটা কাজ করে যেতে চান যেটা মাগুরাকে রোল মডেল হিসেবে দেখবে দেশের মানুষ, এটা এই সেটা যদি একটু বলেন। দুইটা জিনিস আছে, যেহেতু মাগুরাকে আমি রিপ্রেজেন্ট করি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ হয়েছে, সেক্ষেত্রে আমার ধারণা আমার থ্রুতে মাগুরার একটা অলরেডি ইয়ে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এত মিডিয়া কভারেজ আমার মনে হয় না মাগুরার লাইফে মাগুরা পেয়েছে, তো সেটা অলরেডি দুইটা হয়ে গেছে। এরপরে আরো ভালো ভালো কাজ আমি যদি সুযোগ পাই করব এবং সেজন্য এখন ধরে অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। একটু ডিসিপ্লিন হয়তো দারুণ, আমার দুটো কথা ছিল, এটা নিয়ে যাও, আমার কাছে।